সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজায় স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি বাহিনীর আরও ৬টি ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। প্রতিরোধ সংগঠনটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস রোববার রাতে এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা গাজা সিটির কাছে ইয়াসিন 105 গোলা ছুড়ে ইসরায়েলি বাহিনীর ৬টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এরই সাথে নিহত হয়েছে বেশ কিছু সংখ্যক ইহুদিবাদী সেনা। তবে কি পরিমাণ সেনা নিহত হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করেনি আল কাসাম। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে আল কাসাম জানায়, স্থানীয়ভাবে তৈরি ইয়াসিন 105 গোলার সাহায্যে এদিন ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধ করা হয়। গাজা সিটির উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হওয়ার চেষ্টারত বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। দক্ষিণে তাল আল হাওয়া এলাকায় দুটি এবং গাজার উত্তরে বেইত হানুন এলাকায় তিনটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। বিবৃতিতে জানানো হয়, শনিবার রাত থেকে গাজার উত্তর দিকে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই শুরু হয় যোদ্ধাদের। তারা ইসরায়েলি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। এ সময় খুব কাছ থেকে ইসরায়েলের অনেক সেনাকে হত্যা করা হয়েছে। এর আগের দিন আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছিলেন, ২৪টি ইসরায়েলি মিলিটারি ভেহিকেল ধ্বংস করার কথা। ইসরায়েল এখন পর্যন্ত গাজা অভিযানে ৩০ সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে হামাস বলছে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি। রোববার নিজেদের মর্টার ইউনিটের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা গেছে একটি ছোট মাঠে সারি সারি মর্টার লঞ্চার থেকে একযোগে গোলা ছোড়া হচ্ছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি। যেসব মর্টার ছোড়া দৃশ্য ভিডিওতে রয়েছে সেটি যুদ্ধকালীন নাকি মহড়া দৃশ্য সেটিও স্পষ্ট নয়। হামাস যোদ্ধারা এবারের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে স্থানীয়ভাবে তৈরি মর্টার ব্যবহার করে সফলতা পেয়েছেন। মর্টারের গোলায় ট্যাঙ্ক ও সাজোয়াজান উড়ে যাওয়ার একাধিক ভিডিও প্রকাশ করেছে প্রতিরোধ সংগঠনটি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টেলিফোন ইন্টারনেট সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে রোববার রাতে তীব্র বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, ৭ অক্টোবর যুদ্ধ বাঁধার পর রোববার গাজায় সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি জানান, ইসরায়েলি বিমান বাহিনী উত্তর পশ্চিম গাজা ও সমুদ্র সৈকত শরণার্থীর ক্যাম্পে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে। এর আগে গাজায় তীব্র বোমা হামলা চালানোর কথা জানিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমরা প্রচণ্ড শক্তি দিয়ে হামলা চালাচ্ছি। আজ রাতে প্রচণ্ড হামলা হয়েছে। রোববারের হামলার আগে আবারও গাজায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে গাজায় এখন কি হচ্ছে সে ব্যাপারে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ধারণা করা হচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা গাজার প্রাণকেন্দ্র গাজা সিটির ভেতর প্রবেশ করছে, আর সেনারা যেন ট্যাঙ্ক নিয়ে কোনো বাধা ছাড়াই গাজা সিটির ভেতরে ঢুকতে পারে সে ব্যবস্থা করতে বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে ড্যানিয়েল হ্যাগারি বলেন, ইসরায়েলি সেনারা গাজাকে ঘিরে ধরেছে। বর্তমানে সেখানে দক্ষিণ গাজা আর উত্তর গাজা দুই ভাগে বিভক্ত রয়েছে। সেনারা উপকূলীয় এলাকায় পৌঁছে গেছে এবং নিজেদের অবস্থান ধরে রেখেছে। তিনি আরও বলেন, বর্তমানে মাটির নিচে ও মাটির ওপরে হামাসের অবকাঠাময় তুমুল হামলা চালানো হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন লক্ষাধিক মানুষ। এ সময় তারা প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে স্লোগান দেন। ওয়াশিংটন ডিসি ছাড়াও ওহাইও, ইউটা, ক্যালিফোর্নিয়াতেও যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় মদত দেওয়ার অভিযোগ তুলে ওয়াশিংটন ডিসির বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিক্ষোভকারীরা, বাইডেন তুমি লুকাতে পারবে না, তোমার বিরুদ্ধে আমরা গণহত্যার অভিযোগ আনছি ইত্যাদি বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকের সাথে কথা বলেছেন আল জাজিরার রিপোর্টার। তারা সবাই দ্রুত যুদ্ধ বন্ধের দাবি করছেন। বিক্ষোভে অংশ নেয়া নিদা জানান, তার পরিবার এখনও গাজা উপত্যকায় রয়েছে। তিনি বলেন, এই বিক্ষোভ থেকে দ্রুত বোমা হামলা ও যুদ্ধ বন্ধের দাবি তোলা হচ্ছে। গাজায় গণহত্যা বন্ধের বার্তা দিতে চাই আমরা। আশা করি আমাদের সরকার এই দাবির কথা শুনবে। ইহুদি আমেরিকান অধিকার কর্মী ডেভিড হরিজও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি বলেন, আমাদের যুদ্ধ বন্ধের দাবি তোলা উচিত। তারা মানবিক বিরতির কথা বলছে, কিন্তু সেটি যুদ্ধ থামাবে না। আমরা দ্রুত যুদ্ধ বিরতি চাই। ইয়েমেনি আমেরিকান আইনজীবী হুদা আলকুয়ারে বলেন, ৭০ বছর ধরে ফিলিস্তিনিরা পরাধীন, এখন সময় এসেছে এর বিরুদ্ধে শক্ত কণ্ঠে আওয়াজ তোলার। গাজা উপত্যকায় ইসরায়েলের বিরামহীন বোমা বর্ষণের মধ্যে সেখানে গণহত্যার ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। বাইডেন প্রশাসন বেসামরিক নাগরিক হতাহতের পরিমাণ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে
ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, তবে একই সঙ্গে ইসরায়েলের প্রতি নিজেদের সমর্থনও স্পষ্ট করে দিয়েছে। গাজায় চলমান যুদ্ধের সহায়তার জন্য কংগ্রেস থেকে ইসরায়েলকে $14 বিলিয়ন বেশি সহায়তা দেওয়ার অনুরোধ করেছেন বাইডেন। ইসরায়েলের লাগাতার বোমা হামলায় ধূলিসাৎ গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই সেখানকার যুদ্ধে পারমাণবিক বোমা ফেলার চিন্তাও করা উচিত বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু সরকারের এক মন্ত্রী। ইসরায়েলের একটি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজায় পারমাণবিক বোমা হামলার বিষয়ে মত দেন। সাক্ষাৎকারে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, গাজায় সবাইকে মেরে ফেলতে তিনি কোনো ধরনের পারমাণবিক বোমা ফেলার পক্ষে সমর্থন করেন কিনা। জবাবে এলিয়াহু বলেছিলেন, সেটি একটি বিকল্প পদ্ধতি হতে পারে। এলিয়াহুর এই বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এরপর এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রূপক অর্থে পারমাণবিক হামলার কথাটি ব্যবহার করেছেন, তবে বলিষ্ঠ হাতে এবং অনেক বেশি শক্তি দিয়ে হলেও সন্ত্রাসবাদের জবাব দেওয়া অবশ্যই প্রয়োজন। একমাস ধরে গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে মন্ত্রীর পারমাণবিক বোমা ফেলার বক্তব্য বিভিন্ন মহলে নিন্দার ঝড় তুলেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এলিয়াহু বাস্তবতার নিরিখে কথা বলেননি। ইসরায়েল ও ইসরায়েল ডিফেন্স ফোর্স নিরীহ মানুষদের ক্ষতি এড়াতে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে অভিযান চালাচ্ছে। আমরা জয় না পাওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত রাখব। এই মন্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি বৈঠকগুলোয় তাকে আর রাখা হচ্ছে না। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কট্টর ডানপন্থী দলের মন্ত্রী এলিয়াহু কোনো বৈঠকে অংশ নিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, অবশ্যই এটি আপত্তিকর কথা। আর প্রধানমন্ত্রী এটি পরিষ্কার করেই বলেছেন যে এলিয়াহু সরকারের পক্ষ থেকে কথা বলছেন না। পারমাণবিক সাবমেরিন ইম্পারেটর আলেকজান্ডার থ্রি থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। RSM-56 বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করার দাবি করেছে দেশটি। রবিবার এই পরীক্ষার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর শ্বেত সাগরে রাশিয়ার উপকূলে ডুবন্ত অবস্থায় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি হাজারো কিলোমিটার বেধ অস্ত্রে সজ্জিত এই সাবমেরিন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা TSS জানিয়েছে, পুতিন গত ডিসেম্বরে ইম্পারেটর আলেকজান্ডার থ্রি সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বোরি প্রকল্পে পারমাণবিক শক্তি চালিত তিনটি সাবমেরিন আছে, আরও তিনটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে। এদিকে রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডোনেস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর একটি বড় হামলার চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে। বাখমুত শহরের কাছাকাছি এই ঘটনায় ইউক্রেনের অন্তত 235 জন সেনা হতাহত হয়েছে। এছাড়া তাদের বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে রাশিয়ার হামলায়। রাশিয়া জানায়, বাখমুতের কাছে কয়েকটি গ্রামে একযোগে হামলা চালানোর চেষ্টা করেছিল ইউক্রেনের বাহিনী, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিয়েভের বাহিনীর। তালেবানের নিষেধাজ্ঞার পর আফগানিস্তানের আফিম উৎপাদন ও পপি চাষ 95% কমে গেছে। একসময় বিশ্ববাজারে সর্বোচ্চ আফিম সরবরাহ করা দেশটির চিত্র আমূল পাল্টে গেছে তালেবানের কঠোর পদক্ষেপের কারণে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর জানিয়েছে, 2022 সালে আফগানিস্তানে 233,000 হেক্টর জমিতে পপি চাষ হয়েছে। চলতি বছর সেটি কমে দাঁড়িয়েছে 10,800 হেক্টরে, যার ফলে দেশটি থেকে মাদক সরবরাহ কমেছে 95%। সংস্থাটি বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির কৃষকদের ওপর এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলেছে। আফগান নাগরিকদের একটি বড় অংশ কৃষিকাজের সাথে জড়িত। এছাড়া পপি চাষ নিষিদ্ধ হওয়ার ফলে দেশটির রফতানি আয়ও কমে গেছে। তবুও তালেবান কর্তৃপক্ষ এই নেশাদ্রব্য উৎপাদন দমনে কোনো ছাড় দেয়নি। আগে বিশ্ববাজারে মোট আফিমের 80% যোগান দিত আফগানিস্তান। দেশটিতে পপি চাষে নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী আফিম জাতীয় নেশা গ্রহণের পরিমাণ কমবে বলেও আশা করা হচ্ছে। 2021 সালে তালেবান ক্ষমতা নেয়ার 8 মাসের মাথায় আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ করে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা একটি ডিক্রি জারি করে পপি চাষ বন্ধের নির্দেশ এবং এই নির্দেশ অমান্যকারীদের শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন। এরপর তালেবান সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে পপি ক্ষেত ধ্বংস করতে শুরু করে, যার ফলে এক বছরের মধ্যে দেশটি মাদক নির্মূলে অভাবনীয় সাফল্য দেখাতে শুরু করে। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তালেবানের এই পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে সফল মাদক বিরোধী অভিযান হিসেবে আখ্যায়িত করা হয়। জাতিসংঘ বলছে, তালেবানের নিষেধাজ্ঞার পর অনেক কৃষক পপির বদলে গম চাষ শুরু করেছেন, তবে গম চাষে লাভের পরিমাণ পপির তুলনায় কম, যে কারণে দেশটিতে গম চাষ জনপ্রিয় হয়ে উঠতে সময় লাগবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।